আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এই যে সাদা গরুটা যে দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু সেল হয়ে গেল আজকে। কত দিয়ে সেল হলো এবং কি পরিমাণ লাভ হলো এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং আশা করি যে আপনারা এখান থেকে আইডিয়া বা ধারণা অর্জন করে আপনারা আপনাদের খামারে যারা গরু লালন পালন করতেছেন তারা সেই অনুযায়ী গরু সেল দিতে পারবেন, বা আপনারা আসলে গরু বিক্রি করার যে সিস্টেমটা আছে এই সিস্টেমগুলো জানতে পারবেন। তো এই চাষা কিন্তু আমাদের এখান থেকে গরু নিয়ে যায়, প্রায় গরু নিয়ে যায়। আসলে মূলত আমি ভিডিওতে দেখা সেভাবে দেখানো হয়নি আপনাদেরকে, তো আজকে দেখাবো যে ইনি কত দিয়ে নিল। চাষা গরুটা কত নিলেন? 50,000। 50,000 মাংস কতগুলো আইডিয়া করে নিলেন? 100 কেজি। 100 কেজি? 100 কেজি। তাহলে আপনি তো 50,000 টাকা দিলেন, আপনি কত টাকা লাভ রাখতেছেন? আমারও 1-2 হাজার হতে পারে। 2,000 টাকা? 1-2 হাজার বাজারে ঘুরে ব্যবসা করি। আচ্ছা আচ্ছা। তো দর্শক, এই গরুটা কিন্তু আমাদের যে কেনা ছিল, কেনা কিন্তু 32,000 টাকা। এবং এই গরুর পিছনে যে আসলে খরচ, বর্তমান তো খাবারের দাম বেশি, এবং আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে আপনারা যদি ভালো পরিমাণে বা যদি আপনারা গুণগত মানসম্পন্ন যদি আপনারা দানাদার খাওয়াতে পারেন, তার মানে আমি বলতে চাচ্ছি আপনারা যে গরু লালন পালন করতেছেন, হাড্ডিসার গরু লালন পালন করতেছেন, যদি আপনারা এখানে কার্যকরী যদি যে খাবারটা আমরা খাওয়াই সেটা যদি খাওয়াতে পারেন, আপনারা কিন্তু যে কোনো গরুতেই লাভ করতে পারবেন। তো 32,000 টাকার গরু, এই গরুটা যদি, যেহেতু ছোট সাইজের গরু, এই গরুটা কিন্তু আসলে যথেষ্ট কিন্তু হৃষ্টপুষ্ট হয়ে গেছে। তো এই গরুটার পিছনে যদি আমি খরচ যদি আমি 10,000 টাকা ধরি বা 11,000 টাকা ধরি, তারপরেও কিন্তু আমার কত হচ্ছে, 43,000 টাকা খরচ হচ্ছে টোটাল। কিন্তু এই গরু থেকে আমি কত, 7,000 টাকা লাভ পাচ্ছি বা 6,000 টাকা লাভ পাচ্ছি। তো এটা হচ্ছে দুই মাসে, আর ইনভেস্ট করা হচ্ছে কিন্তু আমাদের 43,000 টাকা। তো 43,000 টাকা আমরা 2 মাসে ইনভেস্ট করলাম এখানে, করার পর সেখান থেকে আমাদের 6,000 টাকা লাভ বা 7,000 টাকা লাভ। তো দর্শক, এই হচ্ছে বিজনেস, এই হচ্ছে আপনাদেরকে যখন আপনারা ব্র্যান্ডিং লেভেলে যাইতে পারবেন, যখন আপনারা ভালো জাতের বা ভালো মানের যখন গরু আপনারা মোটা তাজা করতে পারবেন, তখন কিন্তু আপনারা এমনিতেই দাম বেশি পাবেন, তাই না স্যার? আপনারা ধরেন অন্যান্য খামারের থেকে আমার খামারের গরুর একটু বৈশিষ্ট্য বলেন তো, কীরকম পার্থক্যগুলো থাকে? না, পার্থক্য তো আপনাদের গরু হিষ্টপুষ্ট দিকে বেশি ভালো হয়। বেশি ভালো হয়? ভালো হয়। আচ্ছা, গরু পাকার দিকে ভালো হয়, গোস্তর দিকে ভালো হয়, অন্য অন্য খামারে এত হয় না। আচ্ছা, এই যে পাকার দিক যে একটা বলতেছে, এটা হচ্ছে, এটা বুঝাতে চাচ্ছে, অনেকেই বলে যে 45 দিনে গরু হয়, তো 45 দিনের গরু, এরকম গরু 45 দিনে যদি বিক্রি করা যাইতো তাহলে কিন্তু এই 40-এর বেশি হইতো না। কিন্তু আপনি 10 দিন বেশি রাখেন, 10 দিন বেশিতে কিন্তু আপনাদের এই গরুর দাম কিন্তু আরও বেশি হয়ে যাবে, মানসম্মত হবে। তো মূলত আমি এটাই আপনাদেরকে বুঝাইতে চাই যে আপনারা খামারে যখন গরু নিয়ে আসবেন, বিক্রি করার জন্য অস্থির হবেন না, একটু ধৈর্য ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। যখন আপনারা 60 দিন, 70 দিন, 80 দিন, মাংসটা বেশি লাগবে, তখন মাংসটা বেশি লাগবে, তখন মাংসটা বেশি লাগলে দাম বেশি হবে, বেশি হবে, বেশি হবে। আর যখন আপনাদের লাভ হয় তার মানে তখন ওই খামারির পিছনে তখন আপনারা ব্যবসা শুরু, তো অবশ্যই ব্যবসা করে। তো দর্শক, এই যে গত যে গরুটার কথা বললাম, তো আপনারা, আমি যেটাতে 3.5 মন মাংস আইডিয়া করছি, সেই গরুটা থেকে ওনারা কত লাভ করছেন? 2,000 টাকা। 2,000 টাকা ওই গরুটা থেকেও 2,000 টাকা লাভ করছে। তো এই হচ্ছে দর্শক, এটাই হচ্ছে বিজনেস, যে আপনি কত লাভ করেন সেটা আপনার দেখার বিষয় না। ওখান থেকে কষাই নিয়ে আবার লাভ করছে, কষাই তো আবার লাভ, কষাই আবার লাভ করছে। তার মানে দর্শক, আপনারা ভালো একটা গরু যখন উৎপাদন করতে পারবেন এখান থেকে, তার মানে আপনাদের কিন্তু পরবর্তীতে স্টেপে যারাই গরুটা কিনুক না কেন, সবাই কিন্তু লাভ করে খাইতে পারবে। এইটাই খামারের লাভ হলে, ব্যবসায়ীদের লাভ হলে, ব্যবসায়ীদের লাভ হলে কাঁসাইরও লাভ হবে। আচ্ছা, গরুর দাম এখন কীরকম? বর্তমান দাম একটু বেশি, গরুর দাম একটু বেশি না, শুকনো গরুর দাম বেশি, আর এই যে মোটা গরু, মোটা গরুর দাম একটু কমে গেছে, চাহিদা কমে গেছে, দাম কমে নেই, চাহিদা কমছে, চাহিদা কমে গেছে, মনসুন পাটিলে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, চাহিদা কমছে। ঈদের গরু কি কেনা শুরু করছে? না না না, দেরি আছে, আরো আরো দেরি আছে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, এই হচ্ছে এই চাচার মুখ থেকে আমরা শুনে নিলাম যে কি আইডিয়া করে নিছে। এর পাশাপাশি দর্শক, আমি আপনাদেরকে আরও 3টা গরু দেখাই, 3টা গরু কেনা হয়েছে দেখুন। তো দর্শক, এই শীতের জন্য এগুলো দেওয়া হয়েছে, চট দেওয়া হয়েছে। তো এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন কালোটা, আর এখানে যে একটা লাল, এবং এইদিকে আর একটা ফিজিয়ান ক্রস আছে, এই 3টা গরু দর্শক 1,15,000 টাকা দিয়ে নেওয়া হয়। এই 3টা গরু হচ্ছে 1,15,000 টাকা। তো যাই হোক, এর পরবর্তীতে আসলে কত দাম দিয়ে সেল হবে বা কী পরিমাণ লাভ হচ্ছে এগুলো নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, এই হচ্ছে মূলত আমাদের খামারের আপডেট, বা গরু বিক্রি হচ্ছে, এবং গরু বিক্রির পাশাপাশি যখন, এটা হচ্ছে কি, সাইকেলিং সিস্টেমে চলতেছে,
ধরেন আমি আজকে গরু বিক্রি করে দিলাম, আমি যদি আজকে গরু বিক্রি করে দেই তাহলে কিন্তু এখানে যে প্রফিটটা থাকে, প্রফিটটা হয়তো বা আমি আমার কাছে রেখে দেই বা প্রফিট শুদ্ধ কিন্তু আমি পরবর্তীতে আরও কিন্তু গরু নিয়ে আসি। তার মানে দর্শক, গরু বিক্রি হয় গরু নিয়ে আসি, গরু বিক্রি হয় গরু নিয়ে আসি, মূলত এভাবেই আমি আমার খামারটা পরিচালনা করি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনারা কীভাবে গরু মোটা তাজা করবেন বা কোন সময় আপনারা গরু সেল করবেন, এবং আপনাদের যে লাভের যে সিস্টেমটা আছে সিস্টেমটা অটোমেটিক্যালি চলে আসবে। লাভ নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না, শুধু আপনাদেরকে ভাবতে হবে যে কীভাবে আপনারা কোন সিস্টেমে খামারটা পরিচালনা করবেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।